বহুল কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। প্রচুর কমেন্ট পেয়েছি এই দুটো স্মার্টফোনের কম্পারিজন করার জন্য। রিসেন্টলি আমি আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে S23 আলট্রার একটা কম্পারিজন করছিলাম, তো ওই ভিডিওতে অনেক কমেন্ট এসেছিল। এনিওয়ে আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি, দুইটা স্মার্টফোনের জাস্ট ক্যামেরা কম্পারিজন করব। S22 আলট্রা এতে কিন্তু রয়েছে মেইন শুটার হিসেবে 108 মেগাপিক্সেল, অন্যদিকে S23 আলট্রার রিয়ারে রয়েছে 200 মেগাপিক্সেলের শুটার, স্যামসাং এর নিউ HP2 সেন্সর রয়েছে এখানে। তো বন্ধুগণ, আমরা প্রথমে যে কাজটা করতে চাই, দুইটা স্মার্টফোনে কি কি ক্যামেরা রয়েছে সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। যেমনটা আমি একটু আগেই বললাম, S22 মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেল, অন্যদিকে 200 মেগাপিক্সেল। এরপরে বাকি সেন্সরগুলো অলমোস্ট সিমিলার, যেমন 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম সমৃদ্ধ একটি টেলিফটো জুম লেন্স রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, যেখানে আপনারা 10x অপটিক্যাল জুম পেয়ে যাবেন। এরপরে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় S22 আলট্রাতে ছিল 40 মেগাপিক্সেলের শুটার, বাট S23 আলট্রাতে কিন্তু এটা 12 মেগাপিক্সেল হয়ে গেছে, তো এইখানে এসে কিন্তু আবার ছোট হয়েছে। তো ফার্স্টেই আমরা মনে হয় মেইন ক্যামেরা দিয়ে শুরু করতে পারি, তবে তার আগে অসংখ্য ধন্যবাদ এই দুটো স্মার্টফোন আমাদের কাছে আসলে দেওয়ার জন্য SMS গ্যাজেটকে। তাদের সব আপনারা এই দুটো স্মার্টফোন আইফোন সবকিছুই পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের সব বসুন্ধরা সিরিজ লেভেল 5 এর রয়েছে। এই স্মার্টফোনের কারেন্ট প্রাইস ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে, একটু দেখে নেবেন কষ্ট করে। আমি বলছিলাম মেইন ক্যামেরা যাবো না, মেইন ক্যামেরা একটু পরে যাই, তার আগে চলুন পোর্ট্রেট মোডটা দিয়ে একটু ঘুরে আসা যাক যে পোর্ট্রেট মোডে কি রেজাল্ট করে। তো আমাদের এখানে কিন্তু লেফট সাইডে রয়েছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, রাইট সাইডে রয়েছে S23 আলট্রা। তো যেমনটা আপনারা দেখছেন এজ ডিটেকশন দুটোর ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সিমিলার, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা S23টা মনে হয়তো বেশি ভালো লেগে যাবে। ইভেন আমরা এখানে দেখছি প্রায় প্রত্যেকটা ছবিতেই রিয়ারের যে হাইলাইট ব্যালেন্সটা সেটা কিন্তু S23 আলট্রা বেশ ভালোভাবে করছে। আবার এটাও লক্ষণীয়, এজ ডিটেকশনে মাঝে মধ্যে যেমন চুল এরিয়া হারিয়ে ফেলছিল কিন্তু S23 আলট্রা দু একটা জায়গায়, যেখানে S23 আলট্রা মোটামুটি একটা ভালো রেজাল্ট দিয়েছে। আবার যদি আমরা একটু ডিটেল লক্ষ্য করি, সেখানে S23 আলট্রা এগিয়ে আছে প্রিভিয়াস জেনারেশন থেকে। এবার যদি পোর্ট্রেট মোডে আমরা রাতের ছবি তুলি, সেখানেও দেখুন S23 আলট্রা কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে, ডিটেইলের পরিমাণ বেশি বোঝা যায় মুরব্বীর দাঁড়িয়ে দেখলে। বাট এই যে ছোট বাচ্চাটার ছবি আপনারা দেখছেন, এখানে S23 আলট্রা সে কিছুটা গ্রেইন দিচ্ছে, আমরা যেমনটা দেখছি ছবিতে অনেকটা গ্রেইন নয়েজের দেখা পাওয়া যায়। অন্যদিকে S22 আলট্রা ওইটার কিন্তু আমরা মোটামুটি মানে নয়েজ গ্রেইন দেখছি না, সেটা কাট করতে গিয়ে আবার একটু সফট করেও ফেলছে। এখন এই জায়গায় এসে আসলে এক একজনের এক একটা ভালো লেগে যেতে পারে, শার্পনেস ডিটেল আপনি বেশি দেখবেন S23 আলট্রাতে, বাট সেখানে গ্রেইন নয়েজ রয়েছে। অল রাইট, এবারে চলে আসি আমরা মেইন ক্যামেরায়। দুটো স্মার্টফোনে বড় বড় সেন্সর রয়েছে, তো আমরা যদি 200 মেগাপিক্সেল তুলতে যাই, ডেফিনেটলি সেখানে আমরা হয়তো ডিটেলের পরিমাণ বেশি দেখবো, জুম করে নিয়ে ব্যবহার উপযোগী ছবি তুলনামূলকভাবে বেটার পাওয়া যাবে। যদিও S22 আলট্রাতে আমরা কিন্তু 108 মেগাপিক্সেলই দেখছি। যাই হোক, এখানে যদি একটা বিষয় আপনি লক্ষ্য করেন, দুইটা ছবির মাঝে আমরা হাইলাইট ব্যালেন্সকে বা এক্সপোজার ব্যালেন্সটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে জানো S23 আলট্রা। প্রত্যেকটা ছবিতেই কিন্তু ওই বিষয়টা লক্ষণীয় ছিল। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন নিচের দিকে এবং হাইলাইট এরিয়ার দিকে, সেক্ষেত্রে ভালো বুঝবেন। ইভেন আপনি যদি কালারের দিকে খেয়াল করেন, কালারটা এবারে কিন্তু আরো বেটার মনে হচ্ছে। S23 আলট্রার কালারটা তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে S22 আলট্রা একটু ওয়ার্ম টোনের ছবি দেয়। আবার বেশ কিছু ছবিতে আপনি দেখবেন যে ব্ল্যাক এরিয়াটা সেটা হয়তো S22 আলট্রাতে আপনি একটু ক্লিয়ারলি দেখছেন, বাট সেটা ক্লিয়ার করতে গিয়ে অনেক সময় লক্ষ্য করবেন যে সাদা এরিয়া যেখানে আলো বেশি সেই জায়গাটা ঝলসে ফেলছে। যেমন এই ছবিটা যদি আপনি লক্ষ্য করেন, এখানে একটা মুরগির দোকান, মুরগির দোকান মিন্স মানে মুরগি পাওয়া যায় এই দোকানে, এবং উপরে কিন্তু একদম হাইলাইট রয়েছে, আকাশ রয়েছে। তো এখানে দেখুন S23 আলট্রা সে বোথ সাইডকে ব্যালেন্স করার একটা ট্রাই করেছে। অন্যদিকে S22 আলট্রা সে কিন্তু অন্ধকার জায়গাটাকে একটু আলোকিত করতে গিয়ে উপরে আবার বেশি হাইলাইট করে ফেলেছে। তো এই বিষয়টাই বলছিলাম। তো এরপরে যদি আপনারা এই ছবিটা দেখেন, এখানে দেখুন একদম একটা বিল্ডিং রয়েছে আর অন্য পাশে সান রয়েছে। তো বিল্ডিং এবং সান দুটোকেই কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে S23 আলট্রা, ব্যালেন্স করতে পেরেছে। অন্যদিকে S22 আলট্রার ক্ষেত্রে আমরা দেখছি সূর্যের আলোর যে রশ্মিরা সেটাও কিন্তু সামনে চলে আসছে, আর এই বিষয়টা অনেকের কাছে ভালো লাগতেও পারে। তো মোটামুটি ম্যাক্সিমাম সিনারিওতে কিন্তু আমরা এমনটা রেজাল্ট পেয়েছি, দুটো স্মার্টফোনে মোটামুটি শার্প রাখা ট্রাই করে ভালো ডিটেল দেয়। তবে হ্যাঁ, S23 আলট্রা বেশ কিছুটা এগিয়ে আছে, এবং আমরা যেটা বলছিলাম যে একটু জুম করে নিলেও ডিটেল এখানে বেশি লক্ষ্য করবেন, একই সাথে এক্সপোজার ব্যালেন্সটা বেশ ভালো ছিল, ডাইনামিক রেঞ্জটা তুলনামূলকভাবে এগিয়ে আছে। ইভেন কালারের দিক থেকেও হয়তো ম্যাক্সিমাম মানুষের ওটা ভালো লাগবে, দ্যাটস ইট। দেন আগেইন আমরা যদি লো লাইটে আসি, সেখানে আমরা দেখছি ভালো রকমের ডিটেইল, একই সাথে কালার, শার্পনেস সব কিছুই কিন্তু বেটার দিতে পারছে S23 আলট্রা। এবং এটা ট্রু লাস্ট ইয়ার থেকে S23 আলট্রাতে বেশ বড় রকমের আপগ্রেড থাকছে লো লাইটে, এটা একদম দেখলে ক্লিয়ার কাট বোঝা যায় ইভেন কালারেও। S22 আলট্রা সেটাও খারাপ না, বাট ছবিগুলো একটু সফট মনে হবে আপনার ওভারঅল, প্রত্যেকটা ছবি যদি আপনি সেভাবে দেখতে চান। তারপর আমাদের এই যে ছবিটাতে কিন্তু এখানে টাইলস রয়েছে, টাইলসের যে কালারটা S23 আলট্রার টাইলসের কালারটা ঠিকঠাক আছে, অন্যদিকে S22 কিছুটা শিফট করে ফেলছে আর কি। একই সাথে লো লাইটে বা নাইট মোড আপনি যখন কোনো হাইলাইট এরিয়ার দিকে তাক করে ছবি তুলবেন, দেখুন সেখানেও কিন্তু ভালোভাবে ব্যালেন্স করতে পারছে S23 আলট্রা। আপনারা যদি এই ছবিটা একটু লক্ষ্য করেন, এখানে দেখুন উপর দিক থেকে একটা ছবি তোলা
বলা হয়েছে নিচে একটা ঘরবাড়ি রয়েছে এবং এখানে খুব ভালো রকমের ডিটেইল টেক্সচার গুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে S23 আলট্রাতে অন্যদিকে S22 আলট্রা সে একটু হাইলাইটেড করে দিয়েছে ইভেন কালারটাও হয়তো অত ভালো লাগবে না ওভারঅল ব্যালেন্স থেকে কিছুটা মনে হবে যেন পিছিয়ে পড়ছে দ্যাটস ইট সো এর থেকে বোঝাই যায় S23 আলট্রা লো লাইটে অনেকটা ইমপ্রুভ করতে পেরেছে অলরাইট আলট্রা ওয়াইড শুটার আমরা জানি দুটোর ক্ষেত্রে সেম এখানে 12 মেগাপিক্সেলের শুটার রয়েছে তো ছবিতে আপনারা যেমনটা দেখছেন আলাদা করা খুবই মুশকিল দুটোই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছে এখানে হ্যাঁ কালার টোনে আমরা কিছুটা শিফটিং লক্ষ্য করব S22 তে আমরা দেখছি একটু ইয়েলোটা ইয়েলোই মানে ওরকম দেখায় S23 আলট্রার ক্ষেত্রে এই কালারটা কিছুটা পাঞ্চি হচ্ছে আর কি এই ডাইনামিক রেঞ্জটাতে একটু এগিয়ে আছে S23 আলট্রা এবং এখানেও অ্যাগেইন আমরা হাইলাইট ব্যালেন্সে বা এক্সপোজার ব্যালেন্সে এগিয়ে আছে S23 আলট্রা তবে বেশ কিছু ছবি তুলতে গিয়ে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম আকাশে মেঘ থাকলে অনেক সময় হয়তো S22 আলট্রা সেটা ফুটিয়ে তুলতে খুব ভালোভাবে পারছিল না যেখানে S23 আলট্রা বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছিল তবে এটাও লক্ষণীয় S22 আলট্রার যে এরিয়াতে আর কি লাইট কম পড়ছে সেই এরিয়াতেও কিন্তু মোটামুটি ভিজিবিলিটি থাকে যেখানে S23 আলট্রা ওই সমস্ত এরিয়াতে খুব একটা ভালো করে ডিটেলটা বোঝা যায় না হয়তো একটু বেশি ডার্ক লাগে বাট ওভারঅল যদি আপনি পুরো ছবিটা দেখতে চান আকাশ প্লাস নিচের এরিয়া অন্ধকার এরিয়া তাহলে কিন্তু মনে হবে S23 আলট্রার ছবিটাই আপনার কাছে বেশি ভালো লাগছে ইভেন সেটা এডিটেবল আসলে বিষয় হলো এখানে নতুন প্রসেসর রয়েছে প্রসেসিং এর কারণেও এখানে কিন্তু আগের তুলনায় আপনি বেটার রেজাল্ট পাবেন যদি আপনি এক টাইপের সেন্সরও পেয়ে যান একই মেগাপিক্সেলের শুটার পেয়ে যান তারপরে এরপরে লো লাইটের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি আলট্রা ওয়াইড শুটার এখানেও স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাই এগিয়ে আছে সেটা ওই হাইলাইট ব্যালেন্স বেশ ভালোভাবে করতে পারছিল ইভেন আমরা প্রত্যেকটা যে টাইলসের টেক্সচারগুলো বা ইটের টেক্সচারগুলো সেটাও কিন্তু বেটারভাবে দেখছি S23 আলট্রাতেই তো যেটা বোঝা যায় S23 আলট্রার নাইট মোডে মেইন ক্যামেরার মতো আলট্রা ওয়াইড শুটারটাও কিন্তু ভালো একটা রেজাল্ট দিচ্ছে বা কিছুটা এগিয়ে আছে জুম লেন্স শুরুতেই বলছিলাম 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে যেখানে আপনারা 3x অপটিক্যাল জুম পেয়ে যাবেন তো এখানে দেখুন এই যে 3x অপটিক্যাল জুমে দুটার ছবি এখানে কিন্তু আলাদা করা খুবই মুশকিল দুটো অলমোস্ট সিমিলার তবে এখানে আমার কাছে না S22 আলট্রাটাকেই মনে হচ্ছে সে কিছুটা এগিয়ে আছে আপনি যদি বিল্ডিং এর দিকে খেয়াল করেন সেই ক্ষেত্রে দেখবেন যে এখানে হাইলাইট ব্যালেন্সটা মোটামুটি ভালোভাবে করতে পারছে S23 আলট্রার প্রতিটা ছবি এমন না বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমনটা লেগেছে আর কি বাট আসলে এই দুটো একদমই 19-20 এখানে আমার মনে হয় না দুটার মাঝে খুব একটা আলাদা করার মতো কিছু ছিল দেন আমরা যদি আসি পেরিস্কোপ জুম লেন্সের কাছে যেখানে 10 মেগাপিক্সেলের শুটার রয়েছে এবং এটা 10x অপটিক্যাল জুম দিতে পারে তো আমরা ফার্স্ট অফ অল 10x অপটিক্যালই তুলি যেমনটা আপনারা এখানে দেখছেন এই দুটো ছবির ক্ষেত্রেও না ওই হাইলাইট ব্যালেন্স আমার কাছে বেশি ভালো মনে হয়েছে S23 আলট্রাতে একটু মনে হচ্ছে হাইলাইট এরিয়া পেলে সেখানে বেশি সাদা করে ফেলেছিল যেমন আপনারা বিল্ডিং এর ক্ষেত্রে তেমনটা দেখছেন তারপরে এখানে আমরা যে মিনারটা ছবি তুলছিলাম সেটার ক্ষেত্রে কিন্তু অলমোস্ট ওরকম ছিল এরপরে আপনারা যদি 100x জুম করে ফেলেন হ্যাঁ সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে S23 আলট্রা কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে এটা একটু শার্প মনে হবে আগের চাইতে এখানে ডিটেইল যে আসলে অনেক আহামরি পাবেন এমন না বাট একটু শার্প মনে হবে দেখতে কিছুটা ভালো লাগবে তুলনামূলকভাবে হ্যাঁ কিছুটা এগিয়ে আছে তবে এই ছবিগুলো আসলে হয়তো প্রয়োজনীয় মুহূর্তে কোনো কিছু যদি প্রয়োজন হয় দূরের কোনো কিছু তোলার ওরকম রেখে দেওয়ার মতো ঠিক আছে কাজে লাগানোর মতো যে আহামরি ওরকম কিছু না বাট এইখানে এসে আমরা দেখছি মোটামুটি হাইলাইট ব্যালেন্সটা আবার S22 আলট্রার তুলনায় S23 আলট্রাতে ভালো এসছে ইভেন এই যে তারাগুলো দেখছেন বা কালার টেক্সচারগুলো সেগুলো কিন্তু কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যায় S23 আলট্রাতে সো যা বোঝা গেল আপনারা যদি জুম লেন্সে যান সেই ক্ষেত্রে দুটো স্মার্টফোনে খুব একটা আহামরি তফাৎ পাবেন না হ্যাঁ কিঞ্চিত এগিয়ে আছে S23 আলট্রা ফাইনালি কথা বলা যাক ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে 40 মেগাপিক্সেলের শুটার রয়েছে S22 আলট্রাতে এবং S23 আলট্রাতে রয়েছে 12 মেগাপিক্সেলের শুটার তো এবারে দেখার পালা কি এখন যেহেতু এখানে 40 মেগাপিক্সেলের ক্যামেরা আপনার শুরুতে এই ছবিতে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন S23 আলট্রার রিয়ারে যদি লক্ষ্য করেন ব্যাক সাইডে ব্যাকগ্রাউন্ডে সেখানে আমরা সবকিছু কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কোনো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লারনেস নাই বোকে নেই অন্যদিকে S22 আলট্রাতে কিন্তু হালকা একটা ব্লারনেস লক্ষ্য করা যায় একটু বোকে লক্ষ্য করা যায় যেহেতু এটা একটু বড় সড়ো সেন্সর বড় সড়ো লেন্স দ্যাটস ওয়াই এটা প্রত্যেকটা ছবিতে কিন্তু লক্ষণীয় ছিল এবার যদি আমরা একটু ডিটেলের দিকে লক্ষ্য করি দুটো স্মার্টফোনের ক্ষেত্রে মনে হবে হ্যাঁ ডিটেলের পরিমাণ আপনি S23 আলট্রাতে কিছুটা বেশি পাবেন ইভেন এটার কালারটা অলমোস্ট একুরেট টাইপের কাছাকাছি রেখেছে যেখানে S22 আলট্রা কিছুটা ওয়ার্ম করে দিচ্ছে ইভেন শার্ট বা টি শার্টের কালারটাও কিছুটা চেঞ্জ করছে আবার S23 আলট্রা একটু পপ করে মোটামুটি ওভারঅল সব জায়গাটা আর আমরা যদি ফেসের দিকে লক্ষ্য করি সেখানেও কিন্তু ডিটেল বা ফেসের উপরে হালকা স্কিনের যে ভাস্টাস রয়েছে প্রত্যেকটা জায়গা কিন্তু ক্লিয়ারলি ফুটিয়ে তুলতে পারছিল S23 আলট্রা অন্যদিকে S22 আলট্রা একটু সফট করে ছিল আবার এটাও ট্রু কোন কোন ছবিতে কিন্তু কিছুটা ওয়ার্ম টোন আমরা লক্ষ্য করছি S23 আলট্রাতেও এরপরে লক্ষ্য করুন ডাইনামিক রেঞ্জ বা ব্যাকগ্রাউন্ডে যদি অনেক বেশি হাইলাইট থাকে সেটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছে এবারের S23 আলট্রা যেখানে S22 আলট্রা একটু হিমশিম খাচ্ছে দেন লো লাইটে S23 আলট্রা ন্যাচারাল কালার দিতে পারছে যেখানে S22 আলট্রা কিছুটা ওয়ার্ম করে দেয় এবং কিছুটা সফট ছবি দেয় ইভেন আমরা এখানে দুজন ছবি তুলছি দেখুন ছোটকে কিন্তু একটু ব্লার করে দিয়েছে অন্যদিকে S23 আলট্রা সেটা কিন্তু বেশ শার্প রাখতে পারছে আর কি তারপর
তারপরে রাতের বেলা সেলফি তুলতে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো এইভাবে লাইট চলে আসে, সেই লাইটটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছে কিন্তু S23 আলট্রা। অন্যদিকে S22 আলট্রা সে ওই জায়গাটা টোটালি ব্লোন করে দিয়েছে, একদম আলোটা মানে ছড়িয়ে যাচ্ছে যেন এরকম মনে হবে যদি একটু ভালোভাবে খেয়াল করি আমরা। মানে ফেস প্লাস ব্যাকগ্রাউন্ড সবকিছু কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে S23 আলট্রাই। স্যামসাং বলছে এবারে ভিডিওতে ইম্প্রুভমেন্ট আসছে, তো সেটাই তো দেখার পালা। ওয়েল, আমরা দুটো স্মার্টফোনেই 4K 60fps ভিডিও রেকর্ড করছিলাম, নর্মালি হাতে ধরে জাস্ট হাঁটছিলাম র্যান্ডমলি। তো যেমনটা দেখছেন ক্যামেরায় আমরা মানে ছবি তোলার ক্ষেত্রে যেমনটা দেখছিলাম না যে এক্সপোজার ব্যালেন্সের যে বিষয়টা, এখানে এসে আমরা সেই বিষয়টা লক্ষ্য করছি। ফোকাসিং অ্যান্ড এক্সপোজার ব্যালেন্সে S23 আলট্রা কিছুটা এগিয়ে আছে এবং আমার কাছে মনে হয়েছে স্ট্যাবিলিটির দিক থেকেও S23 আলট্রা আগের থেকে কিছুটা ইম্প্রুভ করতে পেরেছে। যদি আমরা ভিডিওতে কালারের দিকে লক্ষ্য করি, দুটো স্মার্টফোন একদমই কাছাকাছি বলা যেতে পারে, তবে একটু মনে হচ্ছে মানে পাঞ্চ টাইপের কালার দিচ্ছে S23 আলট্রা, যেটা ম্যাক্সিমাম মানুষের ভালো লাগবে। আর লোলাইটের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অলমোস্ট সিমিলার, হাইলাইট ব্যালেন্সটা সুন্দর ছিল S23 আলট্রাতে, S22 আলট্রার ক্ষেত্রে একটু ব্লোন হতে লক্ষ্য করা যায় আর একটু সফট লেগেছে। দ্যাটস ইট, ভিডিওর ক্ষেত্রে এগিয়ে আছে S23 আলট্রা। স্যামসাং ক্লেম করছে আগের থেকে সুপার স্টেডি মোডে, মানে ওই যে দৌড়াদৌড়ি করে ভিডিও শুট করতে গেলেও বেটার রেজাল্ট পাওয়া যাবে S23 আলট্রাতে। যেমনটা আপনারা দেখছেন, হ্যাঁ প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ বড় রকমেরই আপগ্রেড রয়েছে এখানে, এটা একদম চোখে পড়ার মতো এবং মানে সুপার স্টেবল, এটা সুপার স্টেবল। একই সাথে ভিডিও কোয়ালিটি এখানে দেখলেও কিন্তু ডেলাইটে বেশ ভালোভাবে বোঝা যায় যে একটু এগিয়ে আছে। বাকি থাকলো কি সিনেমেটিক মোড। হ্যাঁ, এবারে সিনেমেটিক মোডেও ইম্প্রুভমেন্ট আসছে, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন এবারে কিন্তু 4K 30fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সিনেমেটিক মোডে এবং সেটা একদম ক্লিয়ারলি দেখা যায়। ডিটেল বেশি রয়েছে এখানে, শার্পনেস ডিটেল খুব ভালো পাওয়া যাচ্ছে, কালার টোনটাও বেশ ভালো লাগার মতো ছিল। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা, হ্যাঁ এখানে আমরা মাঝে মধ্যে টুকটাক চুল এরিয়াতে তো মিস করতে দেখি, যেটা এখানে তার ব্যতিক্রম না, তবে ওভারঅল এখানে কিন্তু হাইলাইট ব্যালেন্স সহ সবকিছু মিলে বেশ কিছুটা এগিয়ে থাকবে S23 আলট্রা। তো ফাইনালি বন্ধুগণ, আপনাদের কাছে কেমন লাগলো, কোনটার ছবি আসলে আপনাদের কাছে বেশি ভালো লেগেছে? আশা করি ছবিগুলো তো মানে যা আলোচনা হলো সবটা আপনারা দেখলেন, এই সামনাসামনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মূলত এবারের S23 আলট্রাতে লাস্ট ইয়ার থেকে আপগ্রেড তো আসলে এখানেই হয়তো ছবিতেই, তো আপনার হাতে যদি S22 আলট্রা থাকে এখন এই ছবি টবি দেখার পরে আপনি ডিসিশনটা নিতে পারবেন আসলে আপনার আপগ্রেড করা উচিত কিনা। মেইন ক্যামেরাটাতে বেশ বড় রকমের ইম্প্রুভমেন্ট আসছে এটা ট্রু, বাট অন্য অন্য সেন্সরগুলোতে অন্য লেন্সগুলো যে অনেক বেশি আমরা আপগ্রেড করে ফেলছি বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ আমি জানি আপনার মনের মধ্যে একটা ঘুরপাক আছে, স্যাম ভাই আপনি তো ম্যাক্রো ফটোগ্রাফি দেখালেন না। হ্যাঁ ওটা দেখায়নি, ওটা লাগবে না দেখানো, দুইটার ক্ষেত্রে অলমোস্ট সিমিলার, S23 আলট্রা একটু এগিয়ে আছে আমি জানি এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজোনের এমন কোনো দারুণ ভিডিওতে। ভালো থাকুন, টাটা।